কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলো আজকে আমরা এই ভিডিওতে অমর একুশে প্রবন্ধটির বেশ কিছু শব্দার্থ ও টিকা জেনে নেই। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নিখিল শব্দটি, যার অর্থ সমগ্র, পুরো কিংবা সমুদয়। অর্থাৎ আমরা কিন্তু নিখিল শব্দটির তিনটি অর্থ জেনে নিলাম। আমাদেরকে অবশ্যই তিনটি অর্থ মনে রাখতে হবে, তাহলে বন্ধুরা আমরা কিন্তু পরীক্ষায় আসলে যে কোনো একটি দিয়ে দিলে আমরা বলতে পারবো এই শব্দটি কিন্তু নিখিল শব্দটির অর্থ। তাহলে আমরা পরবর্তী শব্দটি দেখছি সভ্য, যার অর্থ সদস্য। এরপর আমরা দেখছি সিংহদ্বার শব্দটি, যার অর্থ মূল দরজা বা প্রবেশপথ। এরপর আমরা দেখছি খণ্ডযুদ্ধ শব্দটি, যার অর্থ ছোট ছোট সংঘর্ষ বা যুদ্ধ। অর্থাৎ ছোট ছোট সংঘর্ষ বা যুদ্ধকে কিন্তু খণ্ডযুদ্ধ বলা হয়। এরপর আমরা দেখছি দাবানল, যার অর্থ আগুনের প্রবাহ কিংবা ছড়িয়ে পড়া আগুন। অর্থাৎ ছড়িয়ে পড়া আগুন কিংবা আগুনের প্রবাহ হলে সেটিকে আমরা দাবানল বলছি। তারপর আমরা দেখছি অপরাহ্ন শব্দটি, আমরা এখানে বুঝতে পারছি বন্ধুরা এখানে কিন্তু হ হবে। তাহলে অপরাহ্ন শব্দটির অর্থ হচ্ছে দিনের শেষ ভাগ কিংবা বিকেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি তর্কবাগীর শব্দটি, যার অর্থ তর্ক বা যুক্তিতে পারদর্শী। অর্থাৎ তর্ক বা যুক্তিতে পারদর্শী যে, তাকে কিন্তু এখানে উপাধি হিসেবে তর্কবাগীর ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্তিমিত শব্দটি, যার অর্থ কমে যাওয়া কিংবা ক্রমান্বয়ে কমে আসা। তাহলে আমরা কিন্তু স্তিমিত শব্দটিরও দুইটি অর্থ এখান থেকে জেনে নিলাম। তোমাদের যদি বন্ধুরা এই শব্দার্থ নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।